আপনি হয়তো মনে মনে চিন্তা করতেন
আমার কি ক্ষমা হবে না আল্লাহ আপনাকে ক্ষমাও দিলেন আপনি যদি ক্ষমাও পাইতেন আপনি হয়তো মনে মনে আপনার ভিতরে প্রশ্ন জাগত আমি কি জান্নাত পাব না নাজাত পাব না আল্লাহ আপনাকে নাজাতও দিলেন সুবহানাল্লাহ আপনাকে রহমতও দিয়েছে মাগফিরাতও দিয়েছে নাজাতও দিয়েছে এক মাসের ভিতরে তিনটা আল্লাহ দান করছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখন আপনার আমার কাজ কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছে তোমরা সেটা কামায়া নাও তোমরা তোমাদের ঘাটতি মানে তোমাদের বলি যেটা আছে ব্যাগ আছে এটাকে আপনি মানুষ যখন গ্রামে যখন ঝড়ের দিনে যখন আম পড়ে গাছ থেকে আমরা যখন ছোট ছিলাম মানুষের বাড়িতে আম ডোবাইতে যাইতাম যে যত পার্সেল ডোবায় আনিছে যে যত পার্সেল ডোবায় আনিছে গ্রামে দেখতাম যে মানুষ আলু ক্ষেত করে আলু ক্ষেতের পিছনে যিনি মালিক তিনি আলু উঠে চলে গেলে আরো যারা অসহায় আল্লাহ বলতেছে তুমি তোমার ঘাটতি তুমি যত পারো ভরে নাও তোমার যত দরকার তুমি কামাই করে না আমি তো তোমাকে দেওয়ার জন্য বসে আছি আমি এই মাসটা আমি রাখছি তোমাদের জন্য আমার বান্দা আমার বান্দি আমার হাবিবের উম্মত তারা আমার কাছে চাইবে তাদের যা কিছু দরকার এখন আপনার ব্যাগ কতটুকু আপনার বস্তা কত বড় এটা আপনি ভালো বুঝেন আপনার কতটুকু দরকার কতটুকু হইবে আপনার ঘাটতিটা পূরণ করতে পারবেন ভরতে পারবেন এটা তো আমি আপনারটা জানি না আপনি তো আপনারটা জানেন আপনি তো আপনার নিজের আমলনামা সম্পর্কে অবগত আছেন আপনি কি পাপ করছেন কি করছেন আপনি কয়টা নাই কাজ করছেন কয়টা অপরাধ করছেন গুনাহ কাজ করছেন এটা কি আরেকজন জানে এটা একমাত্র আল্লাহ জানে তার ফেরেশতারা জানে আপনিও কিছুটা জানেন এখন আপনার এই গুনাহ মাফ করাইতে কি লাগবে কতটুকু তওবা করতে হইব কত কোটি বার দুরূদ পড়তে হইব আল্লাহ তাআলা রমজান দিয়েছে আল্লাহ পাক যে রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে যা সোমলি ওয়ানা জিসিবিহি রোজা আমার প্রতিদান আমি দিব মিশকাত শরীফ একটি হাদিস এই মাত্র যেটা দেখলাম যে হাশরের ময়দানটা যেদিন কায়েম হবে সেদিন হাদিস শরীফ আল্লাহর হাবিব বলেছে কুল্লু আমালু আদম প্রত্যেক আদম সন্তানের আমলের কাফফারা আছে আপনি পৃথিবীতে যা কিছু করছেন এই যে মানুষের কাছ থেকে অনেক সময় টাকা লোন নেন আপনি ঋণ নিচ্ছেন আপনি ধার নিচ্ছেন আপনি না দিয়ে এই যে আপনি আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করছেন একজনের গাছ থেকে চুরি করে আপনি একটা ডাব পাইছেন একজনের সম্পদ থেকে চুরি করে আপনি যে কোনো একটা জিনিস আপনি নিয়ে গেলেন আপনি একজনের কাছ থেকে টাকা নিলেন তার মনে নাই আপনিও না মনে করার ভান ধরে আপনি আর ঋণ পরিশোধ করলেন না মনে রাখেন আল্লাহর হাবিবের হাদিস স্পষ্ট হাশরের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানের যাহা কিছু আমল আছে যা কিছু সে করছে পৃথিবীতে প্রত্যেকটার কাফফারা দিতে হবে হাশরের ময়দানে কেউ সেখান থেকে রেহাই পাবে না প্রত্যেকটা ঋণ আপনি যার যে হক আপনি ভক্ষণ করছেন প্রতিটা জিনিসের কাফফারা আপনাকে দিতে হবে আপনি কর্মচারী খাটাইছেন আপনি তার বেতন দেন নাই আসরের ময়দানে এটা কাফফারা আপনাকে দিতে হবে একেবারে প্রতিটা বিষয়ে সেক্টর আপনি যা কিছু করছেন দুনিয়াতে আপনি একজনের সাথে অপরাধ করছেন দুনিয়াতে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন এই ক্ষমা যদি দুনিয়াতে না চান আসরের ময়দানে এটার জন্য আপনাকে কাফফারা দিতে হবে সেখানে কাফফারাটা কি হবে সেখানে কাফফারা কি হবে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো যেদিন কঠিন বিচারের দিনে আল্লাহ রব্বুল আলামিন যেদিন কাজী হবেন বিচারের ময়দান আমার আল্লাহ হাশরের ময়দানটা যেদিন সাজাবে ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার আমল পাহাড় পরিমাণ হয়ে গেছে তুমি জান্নাতের দিকে রওনা করেছ এমন সময় তোমার সামনে দাঁড়াবে এই পৃথিবীতে তোমার যাহারা পাওনাদার ছিল আপনার এত পরিমাণ নেক
পাহার পরিমাণ এক আপনি জান্নাতি হয়ে গেলেন এখন আপনার পাওনা দাঁড়াইছে আপনার সামনে দাঁড়াইছে পরওয়ারদিগার এই আপনার বান্দা আব্দুল করিম দুনিয়ার জমিনে আমি তার কাছ থেকে এই টাকাটা পাইতাম আমি তার কাছ থেকে সম্পদটা পাইতাম এর বিনিময়ে সে দুনিয়াতে পরিশোধ করে নাই আজকে আমি তার কাছ থেকে আমার ঋণের কাফারা চাচ্ছি আমার আল্লাহ বলবে অবশ্যই অবশ্যই তোমার ঋণের কাফারা তাকে দিতে হবে ঋণ পরিশোধ না করে জান্নাতেও প্রবেশ করতে পারবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি বিনিময় কি চাও আব্দুর রহমান ডাক দিয়ে বলবে পরওয়ারদিগার তোমার বান্দার কাছ থেকে আমি এই অমুক জায়গায় এই জমিটা পাইতাম অমুক জায়গায় এই সম্পদটা সে আমার কাছ থেকে নিয়েছিল এর বিনিময়ে আমি তার এই এত বড় নেকের পাহাড়ের থেকে এই উত্তর সাইড থেকে আমি এতটুকু নেকের পরিমাণ আমি তার কাছ থেকে দিয়ে দিলাম আমার আল্লাহ বলে যা যা যেহেতু দুনিয়ায় সে ঋণ করেছিল সে দুনিয়ায় পরিশোধ করে নাই আজকে হাসরের ময়দানে তার ঋণে তার নেকের ভান্ডার থেকে এখান থেকে তাকে দিয়ে দেওয়া হলো এক সাইড আপনার কাছ থেকে আপনি হারিয়ে ফেললেন আবার একজন পাওনাদার এসে সামনে দাঁড়াবে ও পরওয়ারদিগার আমিও তো তার কাছ থেকে অমুক দিন অমুক জায়গায় সে আমার কাছ থেকে আমাকে না বললে সে আমার জমিনের ফসল সে নিয়ে গিয়েছিল আমার কাছ থেকে সম্পদ নিয়েছিল কিন্তু দুনিয়ার জমিনে সে বিনিময় দিয়ে আসে নাই আজকে আমি তাহলে তো ছাড়তে পারবো না এই হাসরের ময়দানে তার বিনিময় পরিশোধ করতে হবে আল্লাহ বলবে আদম সন্তান আরেকটা জায়গা থেকে তুমি নিয়ে যাও এইরকম ভাবে প্রতিটা মানুষ আপনার যা কিছু নেকের পাহাড় আপনি সাজাইলেন একটা একটা করে সমস্ত নেক আমল গুলো আপনার নেক গুলো সব আপনার পাওনাদারে নিয়ে যাচ্ছে আল্লাহ এই মাত্র আপনার নেকের পাহাড় হয়ে গেল মুহূর্তের ভিতরে সব নেক আপনার হারিয়ে ফেলা হলো আপনি একটা বারকে চিন্তা করছেননি সেই সময়টা আপনার কত কষ্টের হবে ওই সময় আপনার হৃদয়টা কেমন হাহাকার করবে একদিকে আগুনের জ্বলা একদিকে জাহান্নামের আগুন অন্যদিকে জান্নাতের সুবাতাস এত বড় নেকের পাহাড় নিয়ে জান্নাতে চলে যাইতেছিলেন আপনার পাওনাদারেরা পিছন থেকে আপনার টাইনা ধরেছে আপনার সব সার্টিফিকেট গুলো তাদেরকে দিয়ে দেওয়া লাগলো কেন দুনিয়াতে আপনি ঋণ করেছিলেন আপনি সেই তার ঋণ পরিশোধ করে যান নাই এবার আল্লাহ তাআলার কাছে অন্য পাওনাদাররা এসে দাঁড়াবে আমিও তো তার কাছ থেকে কিছু পাই বিনিময় কি দিবেন আমার আল্লাহ কয় এই বান্দার তো দেওয়ার মতো আর কোনো সম্পদ নাই এখন অন্য একটা জায়গার ভিতরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ওই পাওনাদার বলবে কেন সব দিয়ে দিলেন এই যে নাকের পাহাড়টা এইটা কেন দেন না আমি তার কাছ থেকে পাই এই পাহাড়টা আপনি আমাকে দিয়ে দেন আমার আল্লাহ বলবে রে আদম সন্তান তার সমস্ত ন্যাক আমি তোরে দিয়ে দিতে পারবো কিন্তু এইটা আমি তোরে দিতে পারবো না কেন দিতে পারবেন না আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছি আসমুলি ও আলা আজিজি বিধি রোজা আমার বিনিময় আমি দিব আমার বান্দার হজের বিনিময় দিয়ে দিলাম জাকাতের সব নেক তোরে দিয়ে দিলাম নামাজের সব নেক দিয়ে দিলাম দান সদকা করেছে ইবাদত বন্দেগী করেছে সমস্ত নেক আমল আমি তার ঋণ পরিশোধ করার জন্য ব্যবহার করে দিলাম কিন্তু বান্দার রোজা শুধু আমার জন্য রেখেছে এই রোজা তার সব আমি তোকে দিয়ে দিয়েছি এই একটা তুই দিতে পারবি না এটা শুধু তার জন্যে রমজান চলে যায় সেই রমজান চলতেছে মনকে প্রশ্ন করেন আপনি কয়টা রোজা ঠিক মতো রাখছেন কয় অত নামাজ পড়ছেন কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করছেন কয় দিন একজন মিসকিনকে ফকিরকে
একজন রোজাদারকে আপনি ইফতার করিয়েছেন যার যার ঈমানকে নিজেই প্রশ্ন করেন আপনার সব সেদিন হারায় ফেলাইবেন অসহায় হয়ে যাবেন আপনি আপনি তখন অসহায় তো আপনি সেদিন এমন পরিস্থিতি আপনার হবে হাহাকার করতে থাকবেন কিন্তু রোজা রাখলেন এটা আল্লাহ দিবে না আল্লাহ বলবে বান্দারে আমি বলছি আমার কথার তো নঞ্চর হয় না লা তাবদীল আলি কালিমাতিল্লাহ আমি বলেছি রোজা আমার প্রতিটা নামে দিব সুবহানাল্লাহ নামাজ করতেছেন ফেরেশতাদেরকে দিয়ে লেখাইতেছে হজ করতেছেন ফেরেশতাদেরকে দিয়ে লেখায় যাকাত দিবেন যা কিছুই করবেন ইবাদত বন্দেগি সব ডান কাজের ফেরেশতা বাম কাজের ফেরেশতা ভালো কাজটা উনি লিখতেছে বা খারাপ কাজটা বাম পাদের ফেরেশতা লিখতেছে কিন্তু আল্লাহ বলে রোজার প্রতিদিন আমি কি দিব এটা আমি জানি আর কেউ জানে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ রাতে সারা দিন রোজা রাখা আপনার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় আল্লাহ কো এটা আমার কাছে বেশ কাম করে যায় তো শুকরান সুবহানাল্লাহ এটা আমার কাছে বেশ কাম করে যায় তো গ্রান আপনার ঘরের বিবি আপনার মুখে দুর্গন্ধ সহ্য করতে পারে না আপনি সন্তান আপনার বাবার মুখের দুর্গন্ধ আপনি সহ্য করতে পারেন না বন্ধু আপনার মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না স্রষ্টা বলতেছে আর কত সামনে যাদের জন্য আপনার জিন্দেগি বাবা মা স্ত্রী এই তো সন্তান এটাই তো জীবনের যা কিছু এই যে মেশিন চলতেছে মেশিন চালাচ্ছি কিসের জন্য আমার বাবা আমার জন্য চালাইছে আমি আমার সন্তানদের জন্য চালাইতেছি আপনি আপনার আপনার বাবা আপনার জন্য আপনি আপনার সন্তানদের জন্য আবার আপনার সন্তানটা তার সন্তানদের জন্য মেশিন যে পৃথিবীতে পাঠাইছে এই গাড়ি চলতেছে শুধু এটার জন্য অথচ আল্লাহ বলে তোমার মুখের দুর্গন্ধটা দুনিয়ার কেউ সহ্য করতে পারে না কিন্তু আমার কাছে এটা বেশ কাম করে চাই তো শুকরান কত বড় দয়ার সাগর সে আল্লাহ বলে বান্দার জন্য দুইটা খুশির সংবাদ রোজাদারের জন্য একটা হচ্ছে সে যখন সারা দিন রোজা রাখা যখন ইফতার সামনে নিয়ে বসে আর একটা হচ্ছে হাশরের ময়দানে বান্দা যেদিন আমাকে সচক্ষে দেখবে সুবহানাল্লাহ বান্দা যেদিন আমাকে দেখবে সেদিন বান্দার জন্য শুভ সংবাদ আর হাশরের ময়দানে রোজাদারদেরকে কেমনে চিনবে তাদের মুখের যে দুর্গন্ধটা কর এটা ওই দিন হবে শুকরানে মুখের প্রাণ থেকে সেদিন হাশরের ময়দানে অন্য মানুষগুলো বুঝতে পারবে এটা দুনিয়াতে রোজাদার ছিল এ রোজা রাখছিল আল্লাহ তাআলা বলতেছে যে তোমার এই পাহাড় পরিমাণে সব কিছু দিয়ে দেওয়া হলো কিন্তু রমজানে তুমি যেটা কামাই করেছিলে এটা আমি কাউকে দেব না বান্দা এটা শুধু তোর জন্যই রাখছি এটা শুধু তোর জন্য সেদিন বান্দা এখন বান্দাকে আল্লাহ বলবে তুই কি চাস আর বান্দা সেদিন বলবে হে মাহবুব আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না আমি শুধু আপনাকে চাই কারণ জান্নাতের মালিক যিনি যিনি আমাকে তৈরি করেছে সৃষ্টি করেছে আমি আমার মালিককে যদি পেয়ে যাই আমার জান্নাত দিয়ে কি দরকার হবে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আল্লামা সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করলেন যে এই ঘটনাটা দিয়ে সুফিগণ এটার ব্যাখ্যা প্রদান করলেন যে সুলতান মাহমুদ গাজনবী একদিন তার রাজ্যের সকল কর্মচারীদেরকে তিনি মণিমুক্তা স্বর্ণরূপ অলংকার সব কিছু এক জায়গায় তিনি পাহাড়ের মতো সাজাইলেন সকল কর্মচারীদেরকে ডেকে বললেন তোমরা কার কি প্রয়োজন কার কতটুকু সম্পদের প্রয়োজন তোমরা এখান থেকে যার যতটুকু প্রয়োজন তোমরা ছিনিয়ে নাও মানে তোমরা এখান থেকে নিয়ে নাও সবাই দিচ্ছে সবাই যার যতটুকু প্রয়োজন তাদের ব্যাগ পুরো করে গরিবটা সম্পদ টাকা পয়সা তারা সেখান থেকে নিতে শুরু করেছে এক পর্যায়ে তার যিনি কাছের লোক তার সহপাঠী তার কাছাকাছি সবসময় থাকে তাকে সবচাইতে ভালোবাসে এখন উনি গরিবটা দিচ্ছে না সুলতান মাহমুদ গাজনবী বলতেছে কি ব্যাপার সবাই সম্পদ এখান থেকে লুইটা নিতেছে আমি তো নির্দেশ দিয়েছি তুমি কেন নিচ্ছ না সেই কর্মচারী তার ভালোবাসার পাত্র তার খুব কাছে বিশ্বস্ত সে বলতেছে আমার সম্পদ দিয়ে কি লাভ আমার সম্পদের মালিকের দরকার আমি তো সম্পদের মালিকের সাথে আছি আমি তো আমার মালিকের কাছে আছি আমার তো এই মনে মুক্ত
ধন সম্পদের আমার কোনো দরকার নেই। আল্লাহ আকবার। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, রোজাদারকে যখন প্রশ্ন করবে তুমি কি চাও, বান্দা যখন আল্লাহকে দেখবে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, বান্দা যখন আল্লাহকে দেখবে বান্দা বলবে আমার আর কিছুই লাগবে না, আমার জান্নাত তো লাগবে না, আমার জাহান্নাম চাই না, কোনো কিছুই দরকার নাই, আমি শুধু আমার মাবুদকে দেখতে চাই, আল্লাহ আকবার, আমি আমার মাবুদকে চাই। সেদিন পাগল হয়ে যাবে, সেদিন পাগল হয়ে যাবে। এই রমজানের আরেকটি অধ্যায় শুরু হচ্ছে, আজকে 18তম রমজান, আগামীকাল 19, রবিবারে 20 রমজান। রমজানের সবচেয়ে ফজিলতপূর্ণ আরেকটি অধ্যায়, তার নাম হচ্ছে ইতিকাফ। কি ইতিকাফ? ইতিকাফ চার ব্যাপার আল্লাহ কোরআন কারিমে নিজেই কোরআন শরীফের সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আলিমা আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন ওয়াবতাগু মা কাতাবা আল্লাহু লাকুম ওয়াশহাদু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল-খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদু মিনাল ফাজরি সুম্মা আকিমুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করো, তোমরা রমজানের শেষ 10 রাত্রে, শেষ 10 দিন তোমরা ইতিকাফ করো, এটা আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর হাবিবের হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর যোগিনী আমার নবীজি মক্কা বিজয়ের পরে যতদিন আল্লাহ রমজান আল্লাহর হাবিবের কাছে নবুয়ত প্রাপ্তির পরে রমজানের রোজা যখন ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, এরপর থেকে রসুল যতদিন পৃথিবীতে ছিলেন প্রতি বছর রমজান মাসে আল্লাহর হাবিব ইন্তেকাল করতেন। শুধু তাই নয়, নবীজির ইন্তেকাল মোবারকের পরে আমার নবীর বিবিগণ আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে তিনারাও এই ইন্তেকালটা তারা করতেন। ইন্তেকাল তিন প্রকার, ওয়াজিব সুন্নত মুস্তাহাব। কত প্রকার? তিন প্রকার। ইন্তেকাল হচ্ছে তিন প্রকার, মুস্তাহাব সুন্নত মুয়াক্কাদা এবং ওয়াজিব। ওয়াজিব হচ্ছে কেউ যদি ইন্তেকালের জন্য নিয়োগ করে থাকে যে আমি আমার এই বিপদটা দূর হলে আমি ইতিকাফ করব, সেই ইতিকাফটা হবে যা ওয়াজিব, কারণ নিয়ত করাটা হচ্ছে নফল কিন্তু নিয়ত পুরা করা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? অনেক সময় অনেক কিছু নিয়ত করে আমলাম, আপনাকে কেউ নিয়ত করতে বলে নাই, আপনি নিজে থেকে করে আমলাম, কিন্তু নিয়ত যদি পুরা না করেন আপনি কিন্তু ওয়াজিব ফরজ করলেন। আপনি আবেগের ঠেলা বলে বলেন আমি আগামী সপ্তাহে, আমি আগামী মাসে, আমি ওরস শরীফ আমি এক লক্ষ টাকা খেতে দিই, আপনি কেউ নিয়োগ করতে বলছে না, আপনি নিজে থেকে নিয়োগ করছেন, আপনার প্রতি এটা পুরাটা দেওয়া উচিত। নিয়োগ কিন্তু বুঝা সেটা করতে, তো কেউ যদি নিয়োগ করে আমি এতে কাজ করব সেটা পূরণ করা হচ্ছে ওয়াজি। আর রমজানের শেষ দশে যেটা সুন্নতে মুয়াক্কাদা মানে ফরজে কেফায়ের অন্তর্ভুক্ত প্রায় ধরতে গেলে, এটা আপনাকে 20 রমজান অর্থাৎ 21তম রমজানকে সামনে রেখে 21তম রমজানের রজনী, যেমন আগামী রবিবার, আগামী রবিবার 20 রমজান আসরের নামাজের পর থেকে যারা ইতিকাফে বসবে, যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ তথা বহির্বিশ্বে, তারা ওই দেশের সাথে হিসাব করে, আর বাংলাদেশ আমরা যারা আছি আগামী 20 রমজান অর্থাৎ রবিবার আসরের নামাজের পর থেকে ইতিকাফের পূর্ব শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে নিয়োগ করা। আর ইতিকাফ কোন জায়গায় করবে? ইতিকাফ করতে হবে যেই মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়, জামাতের সাথে নামাজ হয়, সেই জায়গায় ইতিকাফ করতে হয়। আর মহিলাদের জন্য নিজ ঘরে, তবে মহিলাদের জন্য কিছু শর্ত আছে, আপনারাও ইতিকাফে বসতে পারবেন, কারো যদি হায়েজ নির্বাচন যদি সেই তারিখ যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইতিকাফে বসতে পারবেন না। আর দ্বিতীয় কথা হলো, অবশ্যই আপনার যদি স্বামী থাকে আপনার স্বামীর পারমিশন নিয়ে আপনাকে ইতিকাফে বসতে হবে। মহিলাদের জন্য এই বিধান, আপনি আপনার ঘরে নামাজের স্থানে ইতিকাফে বসবেন। ইতিকাফে বসা মানে এই না আপনি বৈষম্য যা মোবাইল চালাবেন, ইতিকাফে বসা মানে এই না আপনি বৈষম্য যা গল্প গুজব করলেন। যারা গতকাল তো খতিব সাহেব বলেছে যে এই বাবার এই কদমে বিশ্বকে সরত মন্দিরও যারা ইতিকাফে বসবেন আপনাদের জন্য যেটা নির্দেশ, আপনারাও অনেক সময় দেখে অনেক পয়সা পয়সা শুধু গল্প গুজব করেন, আমার কেবলাদান যে অজিফা দিয়ে গেছে তিনি যে দুরুদ শরীফের শিক্ষা জিকির দিয়ে গেছে, আপনার কাজ হচ্ছে দুরুদ শরীফ পড়া জিকির করা,
মানে ইত্তেকামে বসার মূল লক্ষ্যই হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা ইত্তেকামে বসার মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা কারণ আপনি বৈশা বৈশা যদি ইবাদত না করেন যদি জিকির আসকার করেন তাহলে কিন্তু হচ্ছে না দাদা তো যেটা বলছিলাম ইত্তেকাম তিন প্রকার সুন্নতে মুয়াক্কাদা যেটা সুন্নত আরেকটা হচ্ছে ওয়াজিব একটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব ইত্তেকামের জন্য কোনো আপনার নিয়ত করা মসজিদে অবস্থান করা আপনার দুই তিনদিন দেখা সে মুস্তাহাব হচ্ছে কেউ এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য মসজিদে অবস্থান করেছে তার ইত্তেকামের নিয়ত এটা হচ্ছে মুস্তাহাব আর যেটা সুন্নত মুয়াক্কাদা আপনাকে দশ দিন বিশতম রমজান আসর নামাজের পরে সূর্যাস্তের পূর্বে আপনি মসজিদে প্রবেশ করবেন সাওয়ালের চাঁদ দেখার পূর্ব পর্যন্ত আপনি মসজিদ থেকে বেরোতে